আজকে যে ভ্লগটা হচ্ছে মেইনলি আমার বার্থডে ভ্লগ। খিচুড়ি ছাড়ে চলে আসলাম বিরিয়ানি। বাসা থেকে বের হওয়ার কারণ হচ্ছে যে রাস্তায় যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। Assalamualaikum guys, welcome back to Mehedi Hasan Sarkar vlog. আজকে দেখতে দেখতে 20 নম্বর vlog. আর আজকে যে ভ্লগটা হচ্ছে মেইনলি আমার বার্থডে ভ্লগ। আজকে 20 জুন, 20 নম্বর ভ্লগ। দিনটা আমার খুব ভালো লাগতেছে, কিন্তু কারণে গাইস খারাপ লাগতেছে যে কালকে থেকে যে পরিমাণের বৃষ্টি। তোর বার্থডে ভ্লগটাই হবে ডিফারেন্ট ভাবে, অনেকে অনেক রকমভাবে সেলিব্রেট করে থাকে বার্থডে, আমার পুরোটাই ভিন্ন রকমের। আর সামর্থ্য অনুযায়ী কিছু এতিমখানার মানুষ, যারা পুরো অসহায় এতিম বাচ্চাই বলে, তাদের জন্য কিছু খাবারের আয়োজন করছি। ভ্লগটা এনজয় করতে থাকেন, দেখি কতদূর নিয়ে যেতে পারি। বৃষ্টির কারণে মেইনলি অনেক কাজ আটকায় আছে, একটা শুট আছে, ওই শুটটাও করতে পারতেছি না। তো প্যারা নাই, সবাই আসতেছে, তার জন্য ভ্লগটা এনজয় করতে থাকেন। এখন চলে যাচ্ছি দাদার কবরস্থানে জিয়ারত করতে। আজকে বিগত 3 বছর হয়ে গেছে আমার দাদার ইন্তেকাল হওয়ার, এখন জিয়ারত করে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আছে আমাদের সবার ভাই, কি খবর তোদের? আমি তো হেভি খিদা লাগছে ভাই, পাশে খিচুড়ি ছাড়ে চলে আসলাম বিরিয়ানির জন্য। এটা কোনো কথা সিরিয়াসলি ভাই? কিন্তু গাড়ি চালায় যেটাই হোক, আর খুব খিদে লাগছে সিএম ভাইয়ের অনেকক্ষণ ধরে। আর বাসায় দোয়া হয়নি, কিন্তু ওই আশে করছে কি খাইতে দে, খাইতে দে। যারা যারা এতিম বাচ্চারা আসছিল সবকিছু শেষ করে ডিরেক্ট এখন বের হয়ে গেছে বাসা থেকে। আর বাসা থেকে বের হওয়ার কারণ হচ্ছে যে রাস্তায় যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু আমার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি এদের পাশে দাঁড়াবো। মেইন কথা হচ্ছে কি গাইস, যে বার্থডে মানে এই না যে কেক কাটতে হবে, দেন কিছু কিছু ভিডিওতে পোস্ট দেখি যে অনেকে ডিম ভাঙে, দেন আটা অনেক কিছু অনেকে অনেক নষ্ট করে থাকে। সো একটা কথাই আমি আপনাদেরকে বলবো, যারা যারা এগুলো করেন এগুলো নষ্ট না করে একটা পরিবারের পাশে দাঁড়ান, পাশে দাঁড়ায় যদি তাদের হেল্প করেন সেটাই অনেক। কারণ আপনারা যদি একটা করে ডিম ভাঙে, যদি 12 জন যদি ডিম ভাঙেন, 12টা ডিম হচ্ছে, 12টা ডিমের দাম অনেক। তো ওই ডিমের দামে আপনারা একটা ফ্যামিলির পেট চলবে। একটা কথাই আমি আপনাদেরকে বলবো, অনেকেই আছে যে যারা বার্থডে সেলিব্রেট করে অনেকে অনেক রকমভাবে। সো আমার যে বার্থডে ভ্লগটা যে মেইন, তো আমার বার্থডেটা অনেক ডিফারেন্টভাবে, কারণ যদি একটু হেল্পে যদি আমি তাদের একটু খাবারের মুখে যদি হাসি ফুটাতে পারি সেটাই আমার জন্য অনেক। ভ্লগের মাধ্যমে একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা যারা বার্থডেতে অনেক কিছু অনেক অপচয় করতেছেন, একটা কথা রিকোয়েস্ট করবো, এই অপচয় না করে একটা ফ্যামিলির পাশে দাঁড়ান, দেখবেন তাদের যদি হাসি ফুটাতে পারেন আপনাদেরকে অনেক ভালো লাগবে। ব্লগটা আপনারা এনজয় করতে থাকেন।
বলে দাও একটা কথাই বলবো যে তাদের মুখে হাসি ফুটাতে পারলে আমার মনে হয় মসজিদের লোকদেরকে খাওয়াইছি, তারপরে অসহায় দুস্থ লোকদের। এখনকার মানে কালচার এরকম চলে আসছে যে মানুষজন ডিম আটা এইসব নষ্ট করে, মাথায় মাখে, মানুষকে বাঁধে রাখে, ডিম নষ্ট করে, 10-15টা করে ডিম, 2-1 কেজি করে আটা এইভাবে নষ্ট করে, তাহলে কতগুলো খাবার ওয়েস্ট হচ্ছে। তো খাবার অপচয় না করে এগুলা যদি মানুষের মাঝে দান করে, তারপরে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের দেশে এখনো সুবিধা বঞ্চিত আছে যাদের পাশে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। তো এইসব খাবার অপচয় না করে আমরা যদি চাই দিই তাহলেও ভালো না। এটাই যে সিএম ভাই একটা কথা ভালো বলছে যে মেনলি বুঝাতে চাইছে যে যারা আমরা এখনকার সময়ে যে আমরা কি করি যে বার্থডে মানে এমন হয়ে গেছে যে ডিম ভাঙতেছি, দেন কেক নিয়ে অনেক নষ্ট করতেছি, কিন্তু এমন দেখা যাচ্ছে যে মানুষ কেক পাচ্ছে না, কিছু মানুষ আছে কেকেই পাচ্ছে না যারা অনেক অসহায় মানুষ আছে। তো একটা কথাই বলবো যে আপনারা এগুলো নষ্ট না করে যত অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ান, মুখে যদি আপনারা হাসি ফুটাতে পারেন দেখবেন নিজের আপনার কত ভালো লাগবে। ব্লগটা এনজয় করতে থাকেন। আর টুটুল্লা তো অনেক লেট করছে, এদেরকে দেখাই একটাই কথা বলবো, আজকে আমার বন্ধুর বার্থডে, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড মেহেদি হাসান সরকার, সবসময় তার মুখে একটাই থাকবে, দিস ইজ মেহেদি হাসান সরকার। যাই হোক, আজকে ওর বার্থডে সবাই দোয়া করবেন, হ্যাঁ ও যেটা করতেছে লাইফে যেন অনেক উন্নতি করতে পারে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবসময় ওর পাশে থাকবেন। বন্ধু জেনুইনলি আমি যে জিনিসটা করছি কি খারাপ করছি না, অনেক অন্যরকম দেখা যাচ্ছে। আমরা দেখি সাধারণত অনেকজন বার্থডেতে এই যে কেক নষ্ট হচ্ছে করতেছে, ডিম নষ্ট করতেছে, আটা এসব অনেক কিছু নষ্ট করতেছে, কিন্তু এটা কিন্তু আমাদের কালচারের মধ্যে পড়ে না। তো আমরা এটা নষ্ট না করে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে যেটাই হোক আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা যেটাই হোক না কেন সাহায্য করব, কিন্তু অপচয় করতে আমরা চাই না। এটা মেসেজ আপনাদেরকে দিলাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর লাইক কমেন্ট তো থাকবে। কি বল বিকালে ডিরেক্ট বাসা যাই, একটু রেস্ট করছি, অনেক টায়ার ছিলাম আমরা। দেন আমার বন্ধু রাব্বি, আর কালকে বৃষ্টির জন্য সবকিছু অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু আনতেও পারিনি, দেখাইতেও পারিনি আমি আপনাদেরকে। মেহেদি হাসান সরকার, আমি তো আছি সবসদের সবার প্রাণ প্রিয় সিয়াম ভাই। আর খাইতে খাইতে অবস্থা খারাপ, হ্যাঁ কি হয় খাইতে খাইতে পেট দেখেন আপনারা, কত খাবো, হ্যাঁ কি জানো একটু মুসো আমার জন্য অনেক কিছু করছে, যেটা বলার বাইরে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই না। সূর্য আছে আমার বন্ধু, তারাগঞ্জ থেকে ডিরেক্ট চলে আসছে, মানে অনেক দূর থেকে আসছে। দেন এদিকে রবিল ভাই আছে, সবার খাইতে খাইতে ব্যস্ত। তো প্যারা না, লাইক বাটনে লাইক, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব, আর শেয়ার করতে ভুলবেন না। কি বৃষ্টির জন্য অনেক কিছু অফ আছে, বৃষ্টির জন্য একটা শ্যুট আমি একটা মানে এটা পুরো হাইট, এটাও একটা মানে শ্যুটেরও একটা ব্লগ আসতেছে অনেক জলদি। আর বৃষ্টিটা কমলেই যেমন আজকে নাই, ওয়েদার বেটার হলে এই ব্লগের পর ইনশাল্লাহ অনেক সুন একটা ভালো কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।